যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে হাতে নাতে আটক করেছে র্যাব এক র্যাব এক এর সিনিয়র সহকারী পরিচালক এসপি মোহাম্মদ পারভেজ রানা বলেন যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে সকালে রাজধানীর উত্তরার আবদুল্লাপুর এলাকা থেকে আটক করা হয়